বর্তমানে ফেসবুকে প্রতিদিনই চলছে যুদ্ধ। পোস্ট জারি হোক, ভালো কি মন্দ, পছন্দের কি অপছন্দের, কমেন্ট বক্সে কেউ না কেউ বলবেই, এক্সকিউজ মি স্যার, আমার কিছু বলার আছে। আপনাদের এই অবজেকশন নিয়েই আমাদের আয়োজন ফেসবুক ও ইউটিউবে চ্যানেল 24-এর বিভিন্ন সংবাদের কমেন্ট বক্সে আলোচিত মন্তব্যগুলো তুলে ধরব আমরা। বর্তমানে সিনেমার পর্দার মতোই নির্বাচনের মাঠেও দেখা যায় তারার মেলা। সেলুলয়েড ক্যামেরার রিল ছেড়ে নায়ক ধরেছেন নির্বাচনী প্ল্যাকার্ড, ওয়াজ নয় নির্বাচনী ইশতেহার পড়তে বক্তৃতার মঞ্চে পীর সাহেব। ভোট চাওয়ার যুদ্ধে নামতে বাদ যায়নি ইউটিউবার ফেসবুকারও। এদিকে কোনো প্রকল্পে নয়, ব্যবসায়ীদের নতুন ইনভেস্টমেন্টের নাম নির্বাচন। নানা সমস্যায় জর্জরিত জনগণ টেলিভিশন অন করে পার্লামেন্টে গিয়ে শুনতে পান ফ্রি কনসার্ট। মঞ্চ নয়, সংসদ মাতাচ্ছেন কোনো সুরেলা এমপি। জনপ্রিয়তা কিংবা অর্থ, এই দুটিকে পুঁজি করেই যদি প্রার্থী বনে যান যে কেউ, তাহলে প্রশ্ন উঠতে পারে মাঠ পর্যায়ে বছরের পর বছর রাজনীতির মাঠ চষে আসা নেতাদের নেতা হতে অপেক্ষা করতে হবে আর কতদিন। ট্রলের শিকার হয়েছেন মাশরাফি থেকে শুরু করে মাহিয়া মাহি, জয় ছিনিয়ে নিয়েছেন নায়ক ফারুক কিংবা নায়িকা মমতাজ। ফেসবুক ও ইউটিউব ছেড়ে ভোটের হাওয়ায় ভেসেছেন হিরো আলম, সম্প্রতি রাজনৈতিক না হয়েও নির্বাচন লড়ে এ তালিকায় নাম লিখিয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। নানাজনের নানা মত থাকলেও একটি ব্যাপারে অনেকেরই অভিযোগ, আইনত নির্বাচনে নামতে পারবেন যে কেউ, তাহলে এই সুযোগটা নিচ্ছেন না কেন রাজনীতিবিদরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, শায়খে চরমোনাই, সাথে আছেন মাওলানা গাজী আতাউর রহমান। আমরা আগে কথা বলবো ফয়জুল করিম সাহেবের সাথে। জনাব ফয়জুল করিম সাহেব, আপনাদেরকে আমাদের অনুষ্ঠান আমার কিছু বলার আছেতে স্বাগতম। ফেসবুকে এবং ইউটিউবে আপনার ভিডিওর নিচে আপনার সমর্থকদের যে প্রশ্নগুলো আছে তারা কমেন্টসের মাধ্যমে জানিয়েছে, এরকম 10,000 প্রশ্ন আমরা পর্যালোচনা করেছি। সেই সাথে আমরা একটা পোল ক্রিয়েট করেছিলাম যে চরমোনাই সাহেবকে, ফয়জুল করিম সাহেবকে সরাসরি যদি কিছু জিজ্ঞেস করতে চান তাহলে করতে পারেন, সেখানেও অনেক কমেন্ট এসেছে, সেই প্রশ্নগুলো আপনাকে করতে যাচ্ছি। জি, আমাদের প্রথম প্রশ্ন, আপনি ঘোষণা দিয়েছেন নির্বাচনের পরে যে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না, এই ক্ষোভের পেছনে কারণ কি? আপনার উপরে হামলা হয়েছে, আপনি মার খেয়েছেন, এটা নাকি নির্বাচন সঠিক হয়নি? এটা দেখেন, মার খাওয়া তো এটা সামান্য বিভিন্ন ঘটনার একটা ঘটনা, যে তারা এত নিচু নেমে গিয়েছে যে আমার উপর আক্রমণ করতেও তাদের হাত কাঁপেনি। কিন্তু মূল ব্যাপারটা এরকম না, মূল ব্যাপারটা হলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে দাবি করে এসছে যে এই সরকারের অধীনে এবং এই সিইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। একদল নির্বাচন বর্জন করে তারা দাবি আদায়ের জন্য চেষ্টা করছে, আর আমরা নির্বাচন অংশগ্রহণ করে প্রমাণ করতে চেয়েছি যে না, তারা যে দাবি বারবার তুলছে যে না আমরা নিরপেক্ষ নির্বাচন করব, নিরপেক্ষ নির্বাচন এবং সঠিক গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব, আমরা সেখানে পার্টিসিপেট করে প্রমাণ করেছি যে না, এটা কোনোদিন সম্ভব না। এই যখন আমরা পার্টিসিপেট করছি এবং এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি, শুধু তাই নয়, আমার রক্ত ঝরিয়েছে। তা আমার যদি রক্ত ঝরায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? কাজে হাজারো লক্ষ মানুষের রক্ত যেন না ঝরে তাদেরকে হেফাজত করার জন্যই আমি এই ঘোষণা দিয়েছি যে আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইনশাআল্লাহ জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের জন্য এবং ইসলাম দেশ মানবতার রক্ষা করার জন্য আন্দোলন করবে ইনশাআল্লাহ। জনাব ফজল করিম সাহেব, ফেসবুকে অনেকেই জানতে চাচ্ছেন, আপনাকে নিয়ে আমরা যত ভিডিও দেখছি প্রত্যেকটা ভিডিওর নিচে সবচেয়ে বেশি মানুষ যে বিষয়ে কমেন্ট করছে, আপনার একটি স্লোগান, হাত পাখায় ভোট দিলে সেই ভোট নবী পাবেন। অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই স্লোগানটা আসলে কতটুকু গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? এটা তো আমাদের স্লোগান না এবং এটা আমার ডাইরেক্ট বক্তব্য। এই বিষয়ে আমি অনেক মিডিয়ার সম্মুখীন হয়েছি, অনেকের কাছে জবাব দিয়েছি, আপনারা হয়তো বা দেখেছেন যে আসলে এখানে আমরা আদর্শের কথা বলেছি, নীতির কথা বলেছি। সেখানে কাট সাট করে মানে দাড়ি কম পরিবর্তন করে কথা এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় নিয়ে এসছে, আগের কথা নাই পরের কথা নাই, যে হাত পাকায় ভোট দিলেই নবী এবং রসুল ভোট পাবে। তৃতীয় যে প্রশ্নটা সবাই করছে এই প্রশ্নের সাথেই রিলেটেড, এটাও আমি করে নিই তাহলে জবাব দিতে সুবিধা হবে, যে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে
যতবার হামলা হয়েছে তিনি হামলাকারীকে ক্ষমা করে দিয়েছেন, বরং হামলাকারীদের জন্য দোয়া করেছেন আল্লাহ যাতে তাদের হেদায়েত দেয়। তাই দুটি প্রশ্ন থাকছে, আপনিও কি এই পদাঙ্ক অনুসরণ করে নবীর আদর্শের বাস্তবায়নে হামলাকারীকে ক্ষমা করে দেবেন? আর যদি আন্দোলনে যান, সেই আন্দোলন জনজীবনে সেই আন্দোলনটা অহিংস হবে কিনা? তাদের জন্য ক্ষমার দরজা সবসময় খোলা, আর যারা তওবা করবে না তাদের জন্য তো তওবা যারা করবে না তাদের জন্য দরজা খোলা থাকবে না। শুক্রবারে আপনার আন্দোলনের ডাক দিয়েছেন আমরা জানতে পেরেছি, তাহলে সেই আন্দোলনে জনজীবনে প্রভাব ফেলবে কিনা, আর অহিংসভাবে সেই আন্দোলনটা করবেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী? আমরা কখনোই মারধর, ভাঙচুর, মানে ক্ষতিকর কোনো আন্দোলন বিশ্বাসী নই। আমরা সবসময় শান্তি আন্দোলনে বিশ্বাসী, শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আগামী শুক্রবার মানুষ যেই মিছিল অংশগ্রহণ করবে আমি ইনশাআল্লাহ আশা করি সেই মিছিলও শান্তিপূর্ণ মিছিলই হবে। আরও একটা প্রশ্ন অনেক বেশি এসেছে যে আপনাদের তো পীর বংশ, পীরালি ছেড়ে রাজনীতিতে আসলেন কেন? পীর হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা হয়তোবা যে আমাকে খেলাফত দিয়েছেন সে দেখছেন বিদায় আমি পীর হয়েছি, বংশীয়ভাবে পীর হতে পারে না। তাহলে পীরালি ছেড়ে মহাদেশ মুক্তি হতে পারে, রাজনীতিতে আসার সিদ্ধান্তটা কেন নিলেন? তবে হ্যাঁ, যদি যোগ্যতা থাকে সেখানে বাধাও থাকে না, নাম্বার এক। নাম্বার দুই, রাজনীতি আর পীর এবং দিনী দাওয়াত ভিন্ন কিছু না। আমার নবী আলী সালাম যেরকম দিনের দায়ী ছিলেন তিনি রাষ্ট্রপতিও ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেরকম দিনের দায়ী ছিলেন রাষ্ট্রপতিও ছিলেন। হ্যাঁ, ব্রিটিশ দীর্ঘদিন পর্যন্ত আমাদের মাথার মধ্যে ঢুকিয়েছে যে রাজনীতি এবং ধর্ম দিন ভিন্ন জিনিস, অথচ রাজনীতি এবং দিন ভিন্ন কোনো জিনিস নয়, একটা একটা পার্ট। আপনার কান্নার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, আপনার উপরে হামলার পরে আপনি পুলিশ কমিশনারের ওখানে গিয়ে অভিযোগ করছিলেন এবং কাঁদছিলেন, এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। জনাব ফয়জুল করিম এটার সমালোচনা করেছেন অনেকে, অনেকেই বলছেন আপনি যেমন সাহসী হুঙ্কার দিয়ে থাকেন, কান্নাটা, মার খেয়ে কান্নাটা হয়তো আপনার সাথে যায় না। তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি মনে করি বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য দুইটা জিনিসের প্রয়োজন, চোখের পানি, শরীরের রক্ত। শুধু শরীরের রক্ত দিয়ে হবে না, শুধু চোখের পানি দিয়ে হবে না, ইসলামের বিজয়ের জন্য শরীরের রক্ত ঝরাতে হবে, চোখের পানিও ঝরাতে হবে। কাজে আমি চোখের পানিও ঝরিয়েছি, আমি শরীরের রক্তও ঝরিয়েছি। যেহেতু চোখের পানি এবং রক্ত যখন ঝরবে তখনই আলহামদুলিল্লাহ আমাদের মাকসাদ, উদ্দেশ্য পূর্ণ হবে। জনাব ফয়জুল করিম শায়খের চরমোনাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জনাব সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খের চরমোনাই। এ বিষয়ে আমাদের সাথে আরও কথা বলতে যুক্ত হচ্ছেন মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। ধন্যবাদ জনাব আতাউর রহমান আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে যুক্ত করার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। জনাব আতাউর রহমান, আপনি জানেন আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে সাধারণ মানুষের মতামত নিয়েই তৈরি। সাধারণ মানুষ জানতে চাচ্ছে, অধিকাংশ মানুষ কমেন্ট করেছে আমি দেখতে পাচ্ছি, যে ইসলামী যতগুলো দল আছে বাংলাদেশে তাদের মধ্যকার দ্বৈরথের কারণেই এই নির্বাচনে মার খেয়েছেন শায়খের চরমোনাই। এই ব্যাপারে আপনারা কি মনে করেন যে বাংলাদেশে যত ইসলামী দল আছে তাদের মধ্যে ভ্রাতৃত্বের অভাব? এখানে ইসলামী দলগুলোর কারণে আমাদের এই এই পরিণত হয়েছে অথবা আঘাতপ্রাপ্ত হয়েছি, এটা এটা বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। কারণ বাংলাদেশের ইসলামী দল, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা একে অপরের অকল্যাণ চাই না, আমরা একে অপরের ধ্বংস চাই না, বরং আমরা পরস্পরের সহযোগী মনে করি। অতএব ইসলামী দলের মধ্যে এমনিতেই মনে হতে পারে যে মত পার্থক্য আছে, বিভেদ আছে, কিন্তু আমরা মৌলিক প্রশ্নে, বেসিক জায়গায় আমরা এক আছি। আমরা ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে আমরা অতীতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ ঐতিহাসিক ভূমিকা পালন করব। তাহলে এই আন্দোলনে আপনাদের বন্ধুকে আমি যদি জানতে চাই যে আপনাদের বন্ধু আপনাদের সাথে আছে কোন কোন সংগঠনগুলো বা আপনারা সাথে চাচ্ছেন? আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই শত্রু ভাবি না,
এবং বিশেষ করে আমরা যারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে আমরা সবাইকে বন্ধু মনে করি। বন্ধু ঠিক আছে, কিন্তু যেই আন্দোলনে আপনারা নামছেন আপনারা কাকে পাশে চাচ্ছেন, কোন কোন সংগঠনকে পাশে নিয়ে হাঁটতে চাচ্ছেন? আমরা প্রথমত মূলত যারা বাংলাদেশের কল্যাণ চায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা চায়, করতে চায়, আমরা সেসব মানুষগুলোকে সাথে চাচ্ছি। তারা কারা যদি কোনো সংগঠনের নাম বলতে বলি? না, সংগঠন তো যেহেতু আমরা একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল, আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে। অতএব আমরা যেটা মনে করছি যে দেশের স্বার্থে এখানে জাতীয় ঐক্য গড়ে ওঠা দরকার, এই জন্যই কিন্তু আমরা বারবার একথা বলেছি, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের সমন্বয়ে একটা জাতীয় ঐক্য গড়ে উঠুক। আর আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবার আমরা সকল ইসলামী সংগঠনগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ জনাব আতাউর রহমান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আপনাদের মন্তব্যের গুরুত্ব আছে আমাদের কাছে, আপনাদের কমেন্টস নিয়ে আমাদের আয়োজন, আমার কিছু বলার আছে। আপনাদের মতামত আমাদেরকে ভিডিও আকারে পাঠান, সেই সাথে আমাদের সাপ্তাহিক পোলে কমেন্ট করে আমাদের জানান। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।